নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ডিম দিয়ে ঝিঙ্গের একটি অপূর্ব স্বাদের রেসিপি, যে রেসিপিটা থাকলে ভাত ও রুটির সাথে জাস্ট জমে যাবে। রেসিপিটা তৈরি করার জন্য এখানে 250 গ্রাম ঝিঙ্গেকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এতে দিয়ে দিচ্ছি অল্প একটু বাটা মশলা। এই বাটা মশলার মধ্যে আমি অল্প একটু আদা, রসুন ও গোটা জিরেকে একসঙ্গে বেটে রেখেছিলাম। আর দিয়ে দিলাম অল্প একটু লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি একটা ডিমকে ভেঙ্গে। সব উপকরণকে ঝিঙ্গের সাথে ভালো করে মিশিয়ে নেব। ঝিঙ্গেতে এই সব উপকরণ দেওয়ার পর লবণটা পরে দেব। সব কিছু ঝিঙ্গের সাথে ভালো করে মিশিয়ে নেব। সব উপকরণকে ঝিঙ্গের সাথে মিশিয়ে নিয়ে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবারে এতে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পাঁচফোড়ন, 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন হালকা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা তেলে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পেঁয়াজ খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব 1 টিস্পুন বাটা মশলা, যে মশলাটা দিয়ে আগে ঝিঙ্গে মেরিনেট করেছিলাম সেটা দিয়ে দিলাম। মশলাটা পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে 2টো মাঝারি সাইজের টমেটোকে বড় বড় টুকরো করে দিয়ে দিলাম। এবার টমেটোকে ভালো করে ভেজে নেব। টমেটো ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো, আর ধনের গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখে সব কিছু ভালো করে ভেজে নিচ্ছি। সব কিছু ভাজা হয়ে গেছে, এবার এতে দিয়ে দিচ্ছি ডিম দিয়ে মেখে রাখা ঝিঙ্গে। আমি এখানে একটা ডিম দিয়ে রেসিপিটি বানাচ্ছি, আপনারা চাইলে 2টো ডিম দিয়েও করতে পারেন। ঝিঙ্গেটা দিয়ে প্রায় 1 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব। প্রায় 1 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে রেখে দেব 5 থেকে 7 মিনিটের জন্য, যতক্ষণ না ঝিঙ্গে ভালো করে সেদ্ধ হচ্ছে। প্রায় 7 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম, ঢাকনা খুলে ভালো করে নাড়াচাড়া করে এতে দিয়ে দিচ্ছি অল্প একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। চিনিটা কিন্তু একদম অপশনাল, যদি চিনিটা দিতে না চান তাহলে কিন্তু চিনিটা স্কিপও করতে পারেন। চিনিটা দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে 1 মিনিটের মতো সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি। রান্না করতে করতে এ পর্যায়ে দেখুন এটা শুকিয়ে গেছে, ঝিঙ্গেটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। খুব সহজেই দেখুন মাত্র একটা ডিম দিয়ে রেসিপিটি তৈরি হয়ে গেল, যা ভাত বা রুটি দুটোর সাথেই দুর্দান্ত লাগে খেতে। অতি অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন, আর কমেন্টের মাধ্যমে জানান কেমন লাগলো। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।